পিঙ্কি আইডি থেকে আপনি লিখেছেন আগামী মাসে আমার এসএসসি পরীক্ষা কি আমল করলে ভালো রেজাল্ট হতে পারে এ আর এম ডি সালিম আপনি লিখেছেন গরিব ব্যক্তিকে ব্যবসার জন্য টাকা দিলে সে যদি ফেরত না দিতে পারে সে টাকা কি জাকাত হিসেবে গণ্য করা যাবে আমরা পরবর্তীতে জাকাত না দিয়ে ওই টাকা দিয়ে কাটানো যাবে পিঙ্কি আইডি থেকে আপনি লিখেছেন আগামী মাসে আমার এসএসসি পরীক্ষা কি আমল করলে ভালো রেজাল্ট হতে পারে বোন পিঙ্কি আপনি সহ এস এসসি পরীক্ষার্থী যারা আছেন দাখিল পরীক্ষার্থী যারা আছেন তাদের সবার জন্য আমাদের শুভকামনা রইল তাদের সবার জন্য আমাদের দুয়ার রইল আল্লাহ তারা তাদের পরীক্ষা সহজ করে দিন প্রথমত খুব মনোযোগের সাথে পড়াশোনা করবেন এবং পড়াশোনা করার ক্ষেত্রেও গভীর রাতে পড়াশোনা করার চাইতে ভোর রাতে বা রাতের শেষ পরে বা দিনের শুরুতে পড়ালেখাটা অনেক বেশি উপকারী সেটি মাথায় রেখে চলবেন এবং সেই সাথে মনোযোগের সাথে সাধনা করবেন এবং খুব ভালো করে পড়াশোনা করবেন এরপরে আল্লাহর প্রতি অকল করবেন নকল বা অসহায়তার পথে যাবেন না এবং আল্লাহর কাছে দোয়া করতে পারেন সাধারণভাবে আল্লাহ আপনি আমার পরীক্ষা সহজ করে দিন একটি বিশেষ দোয়া আছে যেটা মূলত আখেরাতে আল্লাহ তাল্লাহ যেন হিসেব গ্রহণ সহজ করেন সেটার জন্য দোয়া কিন্তু এ দোয়ার অর্থটা পরীক্ষার ক্ষেত্রেও ফিট করা যায় আল্লাহ হাসিবিনি আ ইয়াসি আর আল্লাহ আমার হিসেব গ্রহণ আমার পরীক্ষাকে আপনি সহজ করে দিন তো এটা আপনি পড়তে পারেন বেশি বেশি করে এছাড়া আপনি বিসমিল্লা বলে আল্লাহর তাহাক্কুল করে দূর পড়ে তারপর আপনি পরীক্ষা দেওয়া শুরু করলেন প্রশ্নপত্র খুললেন লেখা শুরু করলেন এই কাজগুলো আপনি করতে পারেন এরপর আপনি আল্লাহর ভরসা করবেন যা হবে আল্লাহর তরফ থেকে সেটাকে মেনে নেওয়া এবং তার মধ্যেই আছে এমনটি বিশ্বাস করাটা আমাদের দাবি মাধ্যমে আমরা কল্যাণ অধিকারী হতে পারবো আর ডি সালিম আপনি লিখেছেন গরিব ব্যক্তিকে ব্যবসার জন্য টাকা দিলে সে যদি ফেরত না দিতে পারে সে টাকা কি জাকাত হিসেবে গণ্য করা যাবে আমরা পরবর্তীতে জাকাত না ওই টাকা দিয়ে কাটানো যাবে কিনা না এটা করা যাবে না বরং তাকে আপনি কিছু টাকা দিবেন দিয়ে বলবেন যে ধরো তোমাকে এই টাকাগুলো দেবে এই দেওয়ার সময় আপনি জাকাতের নিয়তে দেবেন দিয়ে বলবেন এবার তোমার কাছে টাকা হয়ে গেছে আমার ঋণ পরিশোধ করে আবার আপনি ফেরত নিয়ে আসবেন এভাবে আপনি করতে পারেন কিন্তু আগে তাকে দিয়েছেন আপনি হয়তো লোন হিসাবে এখন আপনি জাকাত হিসাবে সেটাকে কাউন্ট করতে পারবেন না কারণ যখন দিয়েছেন তখন আপনি তো তাকে জাকাত হিসাবে দেওয়ার নিয়ত করেননি একেবারে দিয়ে দিয়েছেন সে নিয়ত করেননি আপনি তো লোন হিসাবে দিয়েছেন এই জন্য যখন দিয়েছেন তখন আপনার কি উদ্দেশ্য বা কী নিয়ত আছে সেটি কিন্তু গুরুত্বপূর্ণ বিধায় তার উপর ভিত্তি করে আপনার পরবর্তী বিধান প্রযোজ্য হবে